যে স্বামী স্ত্রীর সাথে ঘটে গোপনীয়ার সাথে কিছু তথ্য পরিবর্তন করা হলো সদ্য বিবাহ করে তারা নতুন বাসায় ওঠেন দুজনে খুব খুশি কারণ দুজনে তাদের মনের মানুষকে পেয়েছেন প্রেমের বিয়ে ছিল সবুজ আর মিথু তাদের সম্পর্কের বিয়েতে রূপ দেন কিন্তু এটা এতটা সহজ ছিল না কারণ মিথুর পরিবার সবুজকে পছন্দ করতো না তাই তারা পরিবারের সঙ্গ ত্যাগ করে নিজেরা একাই বিয়ে করে ঢাকায় একটা ছোট্ট বাসায় তাদের নতুন জীবন শুরু করেন মিতু তার পড়াশোনা চালিয়ে যায় কিন্তু গ্রাম থেকে চলে আসায় তার ভার্সিটি ট্রান্সফার অনেক ঝামেলা পোহাতে হয় ফাইনাল সেমিস্টার না হলে মিতু পড়াশোনা ছেড়েই দিত এদিকে সবুজ চাকুরি খুঁজে এবং একটা কাপড়ের দোকানে সে আপাতত কাজ করতে থাকে একদিনের ঘটনা মিতু সকাল কাজ করে শেষ করে সবুজের জন্য অপেক্ষা করছিল রাত তখন বারোটা কি একটার কাছাকাছি মৃতু সিঁড়ি দিয়ে কারো ওঠার শব্দ পেয়ে দৌড়ে দরজার সামনে যায় এবং উকি দিয়ে দেখে দরজার ওপারে কেউ নেই মৃতু ফিরে আসার সময় কারো হাঁটার শব্দ অনুভব করলো মৃতু আবার লুকিং গ্লাস দিয়ে দেখে কাউকে দেখ না পেয়ে মৃত একটু ভয় পেয়ে সবুজকে কল করে সবুজ বলে সে রাস্তায় আসতেছে মৃত এবার তার রুমে গিয়ে বসে একটু পর সবুজ আছে মৃত্যু সারাটা দিনের বাসায় একা থাকে গল্প করার মতো কেউ নেই পড়াশোনা কতক্ষণ করা যায় আর যেহেতু সবুজ সেলসম্যান তো কথা বলাটাও এতটা সহজ না মৃত্যু সবুজকে বলল আমার এই বাসায় একা একা থাকতে ভয় করে আমিও কি একটা চাকরি খুঁজবো সবুজ এক কথায় না করে দেয় সবুজ বলে তোমার ফাইনাল সেমিস্টার চলছে এটা শেষ করো ভালো মতো তারপর দেখা যাবে আর এমনি দেখি একটা বুয়া পাই কি না আপাতত কয়েকটা দিন কষ্ট করো সবুজ বুয়ার কথা বলতেছে সহজে কিন্তু আপাতত খরচের চাপটা সবুজের একটু বেশি সারাদিনের পরিশ্রমের শেষে সবুজ মৃতু একসাথে ঘুমাতে যায় মৃতু টুকটাক বুঝতে পারে যে সবুজ খরচ উঠাতে একটু কষ্ট হচ্ছে এরপর মিতু বিনয়ের সাথে কথা বলে একটা কথা বলতাম যদি বকা না দাও তো সবুজ বলে তাহলে বইল না মৃতু চট করে বলে ফেললো এক লাইনে পড়াশোনার বাইরে আমার সময় কাটে না তুমি থাকো সারাদিন কাজে আমাকে একটা সেলাই কিনে দাও আমি সেলাইয়ের কাজ শিখেছি আমি সেলাই করতে চাই আমার সময় কাটবে এই বলে মিতু চুপ হয়ে গেল আর সবুজ হা হয়ে তাকিয়ে রইল সবুজ একটু গম্ভীর গলায় বলে ঘুমাও পরের দিন সবুজ চাকরিতে গেলে চলে যায় আর সাথে মিতুকে নিয়ে যায় ভার্সিটিতে নামিয়ে দেয় ভার্সিটি সবাই তার অপরিচিত এরপর মৃত ক্লাস শেষ করে বাসায় ফিরে ফেরার পথে মিতু কিছু সবজি ফুটপাত থেকে কেনে বাসায় ঢোকার পর মিতু অনেক ক্লান্ত হয়ে পড়ে সে বিছানায় গিয়ে একটু বিশ্রাম নিয়ে তারপর কাজ শুরু করে এই ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে যায় বুঝে উঠতে পারে না সেদিন মিতুর ফোনে কয়েকটা নাম্বার থেকে কল আসে এর মাঝে একটা মিতুর ছোট ভাইয়ের ঘুম থেকে উঠে মিতু কল লিস্ট চেক করে সবার আগে ছোট ভাইকে কল ব্যাক করে ছোট ভাই মিতুর খোঁজ নেয় এবং সে ঢাকায় আসবে মিতুর ঠিকানা যায়। ছোট ভাই আসবে মিতু সরল ঠিকানা দিয়ে দেয় রাতে সবুজ আসলে তাকে সব বলে এবং সবুজ মিতুর খুশি দেখে সবুজের ভালো লাগে এবং সবুজ মৃতুর জন্য সেলাই মেশিন নিয়ে আসে এই দেখে মিতু খুশিতে কেঁদে দিবে অবস্থা একসাথে দুইটা খুশি কিছুদিন পর মিতুর ভাই মুন্না আসে দুই ভাই বোন মিলে সেই আড্ডা আজ মৃতু অনেক খুশি বিয়ের পর প্রথম তার পরিবার থেকে কেউ তাকে দেখতে আসলো সবুজ তার সেলক আসবে শুনে বাজার করে রাতে সবুজ জলদি আসে এবং তারা একসাথে রাতের খাবার শেষ করে রাতে মৃতু সবুজকে বলে মুন্না কালোই চলে যাবে ওর পড়াশোনা আছে সবুজ বলল ওকে আবার অনেকদিন ছুটি নিয়ে আসতে বলল। পরদিন সকালবেলা সবুজ আর মুন্না সকালের নাস্তা করে সবুজ অফিসে চলে যায় ভাই বোন কিছুক্ষণ গল্প করে তারপর মুন্না বিদায় নেয় মৃতু অনেক কান্না করল আসলে মিতুরা এক ভাই এক বোন এবং মৃতুর বাবা মা মৃত অনেক আদুরে ছিল মৃতুর মা বাবার মৃতুকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল যেটা সম্ভব হয়ে ওঠেনি ভাইকে বিদায় দিয়ে মনকে শক্ত করে মৃতু ঘর গোছানো শুরু করে কারণ একটু পরে তারও ক্লাস আছে কাজ করতে করতে মৃতু যখন বাসন মাজতে নাস্তার টেবিল থেকে সব উঠেবে তখন সে লক্ষ্য করলো মৃতুর এবং মুন্নার চায়ের কাপ থাকলেও সবুজের চায়ের কাপটি নেই মিতু কিছুক্ষণ খোঁজাখুঁজি করেও না পেয়ে সে ব্যাপারটা স্বাভাবিকভাবে নিয়েই গেল কারণ তার ক্লাস আছে সেদিন মৃতু আরেকটা জিনিস লক্ষ্য করলো তার যা হচ্ছে মৃতু গোসল করে ভার্সিটি যাওয়ার জন্য তাড়াহুড়ো করে চুল আশ্রাতে যাবে তখন সে লক্ষ্য করলো তার চিরুনির মাঝে সবগুলো চুল লেগে থাকে যা সচরাচর মৃতু অনেক জমলে এ তারপর এগুলো খুলে ফেলে কিন্তু আজ চিরুনি দেখে বেশ অবাক হয় অতটা না ভেবে সে ভারচিটি চলে যায় সেদিন সন্ধ্যা আগার সবুজ বাসায় ফেরে কেননা তাদের দোকানের মেরামতের কাজ চলছিল তাই সবুজ সুযোগটা মিস করে না বাসায় আসার পর মিতু খুব খুশি হয় এরপর তারা পুরো সময় একসাথে কাটায় মিতু সেলাই মেশিনের জন্য কিছু জিনিস কেনার প্রয়োজন ছিল তারা দুজনে গিয়ে শপিং করে আসে খুব ভালোই যাচ্ছিল তাদের সংসার এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন সবুজ অফিসের জন্য বের হয় এবং মিতু প্রতিদিনের মতো কাজ করতে করতে হঠাৎ তার পেটে ব্যথা শুরু হয় মিতু চিন্তা করলো অসময় পেট ব্যথা করার তো কোনো কারণ নেই পরে মৃতু বিশ্রামে চলে যায় হঠাৎ মৃত্যু অনুভব করে তার শরীর ভার হয়ে উঠছে একটু পর সে ব্যথায় চিৎকার দিয়ে কেঁদে ওঠে তার কিছুক্ষণ পর হঠাৎ সবুজকে কল দেয় সবুজকে মৃত বাসায় আসতে বলে কিন্তু ওপাশ থেকে অচেনা এক লোক বলে উঠল আপনার এই লোক অ্যাক্সিডেন্ট করেছে আপনি যেখানেই আছেন এই হাসপাতালে চলে আসে হাসপাতালে সবুজ এটা শুনে মৃতুর কান্না মাত্রা আরও বেড়ে যায় এদিকে তীব্র পেটে ব্যথা সেদিন মিতু সবুজ সবুজ বলে কাঁদতে কাঁদতে কখন যে অচেতন হয়ে যায় সে জানে না ঠিক বিকাল নাগাদ মিতুর হুঁশ ফিরে যাওয়ার জন্য ঘরের লাইট জ্বালানো হয়নি পুরো অন্ধকার হঠাৎ মিঠু উঠে বসলো এবং ফোন হাতে নিল সেই নাম্বার থেকে কল দিল এবং কল ঢুকলো না কিন্তু কেউ রিসিভ করলো না মিতু কি করবে বুঝতে পারছে না এদিকে মিতুর মনে হলো ঘরের দরজায় কেউ করানোচ্ছে কিন্তু সে তখনও দুর্বল চোখ মিটমিট করে আছে এবার স্পষ্ট শুনতে পেল দরজায় কেউ আছে মৃত কোনোরকম দরজা সামনে গিয়ে দরজা খুলতে দেখে পাশের বাসার কয়েকজন লোক তারা বলতে লাগলো কোনো সমস্যা হয়েছে আপনাদের আর সারাটা দিন আপনাদের দেখিনি কি হয়েছে বলে ঘরে ঢুকে পড়ে তারা ভেবেছে স্বামী স্ত্রীর ঝগড়া তাই তারা এড়িয়ে গিয়েছে কিন্তু যখন দেখলো বিকেল হয়েছে কোনো সারা শব্দ নেই তখন তারা একটু দরজায় করা নাড়ে উত্তরে মৃত শুধু আস্তে ধীরে বলে উঠে আমাকে একটু হাসপাতালে নিয়ে যান আমার স্বামী অ্যাক্সিডেন্ট করেছে প্রতিবেশীর সাথে তেমন পরিচয় নেই কেউ বলে যাবে কেউ বলে যাবে না এমন করতে করতে দুজন প্রস্তুত হলো মৃতুর সাথে যাওয়ার জন্য তারা তৈরি হয়ে বের হবে ঠিক তখনই নিচের থেকে তিন চারজন মানুষের গলার স্বর পাওয়া গেল মৃত্যু চারতলা থেকে নিজে তাকিয়ে দেখে চার পাঁচজন মানুষ উপরে আসছে মিতু বুঝতে দেরি হলো না মৃত্যু দৌড়ে নিচে যেতে চাইলো কিন্তু প্রতিবেশীরা তার অবস্থা দেখে তারা নিজেই গেল এরপর সবুজকে ধরে নিয়ে আসলো মৃত্যু কি হয়েছে তোমার বলে ফেঁপে ফেপে কেঁদে উঠলো আল্লাহকে ডাকলো সবুজের পাড়ে মারাত্মক ব্যথা হাতে অতটা না চামড়া চিড়ে যায় ক্ষতি পায়ের জন্য ডাক্তার দুই সপ্তাহ বিশ্রাম নেয় এরপর সবাই কিছুক্ষণ পর একে একে চলে যায় মিতু সবাইকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে বিদায় দেয় এরপর মিতু এসে সবুজকে জিজ্ঞাসা করে কি করে অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার অ্যাক্সিডেন্ট করলো কিভাবে সবুজ চুপচাপ থাকে কিছুই বলে না অন্যদিকে মুখ দিয়ে আছে মৃতু কান্না করতে করতে বলে দেখো আমার খুব কষ্ট হচ্ছে আর সারাটা দিন আমার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছিল খুব কষ্ট পেয়েছি আমি এরপর তোমাকে জানানোর জন্য কল দিয়ে হাসপাতাল থেকে তোমার খোঁজ দেয় বলো না প্লিজ কি হয়েছে সবুজ বলে বললে বিশ্বাস করবা তোমার ভাই আমাকে ধাক্কা দিছে মৃতু একথা শুনে হতমম্য মিতু বলে তুমি তো অফিসে ছিল ও তোমাকে পেলো কোথায় সবুজ বলে জানি না তবে আমি আমার একটা ক্রেতার সাথে যাচ্ছিলাম মালের টাকা আনতে তখন আমি কিছুটা অনুভব করি কেউ আমাকে অনুসরণ করছে কিন্তু আমি কাউকে দেখিনি এর মাঝে আমি দোকানে ফেরত যাওয়ার জন্য রিস্কের অপেক্ষা করছিলাম আর তখনই আমাকে পিছন থেকে ধাক্কা দেয় এবং একটা সিএনজি আমার গায়ের উপর ওঠে আমি দেখেছি গালো নীল রঙের শার্ট পরা তোমার ভাই ছিল এটা তো বলে ওঠো অসম্ভব আমার ভাই কেন করবে এটা ও কখনোই এমন করতে পারে না সবুজ বলে আমি জানি তুমি বিশ্বাস করবে না সেদিন রাতে সবুজ রুমে আর মিতুর পাশে চুপ করে চোখের পানি ফেলতে থাকে আর ভাবতে থাকে সবুজ কি বলল এটা আমার ভাই এমনটা করবে এ ভাবতে ভাবতে তাদের একটা দিন পার হয়ে যায় মিতু তার ভাই মুন্নাকে কল করে সে কল ধরে না অনেক কল করার পর মুন্না কল ব্যাক করে বলে আমি ভার্সিটিতে বের হয়ে কল দিচ্ছি এক ঘন্টা পর মুন্না কল করলো মুন্নার মিথুর প্রথম প্রশ্ন ছিল তুই কাল কোথায় ছিলি মুন্না বললো কেন বাসায় মিথু বললো মিথ্যে বলবি না মুন্না আমি তোকে দেখেছি আমি ভার্সিটি যাওয়ার সময় তোকে দেখেছি মুন্না বলে কি বলিস বল। তুই বললে হলো সত্যি বলছি আমি বাসায় ছিলাম কাকে না কাকে দেখে আমাকে মনে করছো মিথু বলল তুই কি কাল কোনো কাজে ঢাকায় আসছিলি মুন্না উত্তরে বলে কি আবোল তাবোল বলতেছো আমি ঢাকায় যাব কোন দুঃখে এই না কিছুদিন আগে গিয়ে আসলাম কিন্তু সত্যিটা কি মিতু কি যে বলবে আর কি যে জিজ্ঞাসা করবে বুঝে উঠতে পারছে না এখনো হাজার হোক সে তো সরাসরি জিজ্ঞাসা করতে পারছে না হঠাৎ কেমন যেন গুছানো সংসারটা কালো মেখে ঢাকা পড়ল মিতু ভার্সিটিতে যায় না স্বামীর যত্নে ব্যস্ত ফাইনাল ইয়ার সব মিলিয়ে সব এলোমেলো লাগছে মিতুর সেদিন রাতে মিতু সব শেষ করে ঘুমোতে যায় অনেক কাজ করে ক্লান্ত হয়ে মিতু সাহসা নিয়ে ঘুমিয়ে পড়ে মিতু ঘুমিয়ে গেলে মিতুর কান সজাগ ছিল কারণ তার স্বাভাবিক যে তার স্বামী অসুস্থ তাই ঘুম ভালো হতো না তো মৃত্য ঘুমের মাঝে তার রুমে কারো হাঁটার শব্দ পেলো স্বাভাবিকভাবে সারাদিন কাজ করে খুব ক্লান্ত তাই আফসা চোখে পিছনে ঘুরে তাকিয়ে দেখে তার স্বামী তার পাশে নেই সে ভয় পেয়ে উঠে বসে সবুজ সবুজ বলে ডাকতে থাকে সেই রুমের লাইট জ্বালিয়ে রুম থেকে বেরিয়ে দেখে সবুজ সোফায় বসে আসে মিতু সবুজকে দেখে অবাক এই তো আজ দুপুরবেলা সবুজকে নিজ হাতে গোসল করিয়ে বিছানায় নিয়ে আসতে মিতুর কষ্ট হচ্ছিল হাঁটতে পারছিল না সবুজ জিজ্ঞাসা করলো এই এত রাতে তুমি এখানে কি করো। আর তুমি এখন পর্যন্ত ভালো কিভাবে না ঘুম আসছিল না তাই এখানে বসে এসে বসলাম সবুজ বলে যে তার পায়ে ব্যথা হালকা কমেছে বিদায় সে ধরে ধরে এখানে এসেছে মৃত সবুজের কথা শুনে একটু অবাক হলো কিন্তু কিছু বলল না মিতু সবুজকে ধরে রুমে নিয়ে গে গিয়ে শুয়ে পড়ল পরদিন সকালবেলা মৃতু তার ভাইকে আবার ফোন দেয় পাশের রুম থেকে সবুজ শুনতে পায় এবং সরগলায় বলে এই তুমি কার সাথে কথা বলো ফোন রাখো তোমার আমার কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া মৃতু লাইন কেটে দিল মৃতু শুধু ভেবেই গেল হচ্ছেটা কি তার সাথে এই কয়েকদিন মৃতু খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই ঘুম হয় না ভালো চেহারা খারাপ হয়ে গেছে সবুজের অ্যাক্সিডেন্ট হলো সাত দিন কিন্তু অবাক করার বিষয় হলো সবুজ খুব জলদি সুস্থ হয়ে উঠল এ দেখে মৃতু একটু খুশি হলো কিছুদিন পর থেকে সবুজ পুনরায় চাকরিতে যাওয়া শুরু করলো এবং মৃতু তার ক্লাসে যাওয়া শুরু করলো সবকিছু আগের মতো স্বাভাবিক হতে থাকলো মৃতু স্বস্তির নিঃশ্বাসও ফেললো তবে এই ঘটনার পর থেকে সবুজ মৃতুর পরিবারের কাউকে একদম সহ্য করতে পারে না মৃত চেয়েও তার ভাইকে কল দেয় না একমাত্র সবুজের জন্য মিতুর অনেক ইচ্ছে করে তার বাবা মাকে একবার দেখতে তাদের সাথে কথা বলতে কিন্তু সবুজের বরাবরের মতো এসব নিষেধ করে দেয় এদিকে মিতু চুপ করে সব মেনে নেয় এভাবে চলতে থাকে তাদের সংসার সবুজ অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে একটা ব্যবসা ধরার কিন্তু মূলধনের অভাবে সে পারছে না মিতু বাসায় থাকতে থাকতে অসুস্থ বোধ করছে সবুজ বলল চলো একদিন বের হই কিন্তু সবুজের কোনো উত্তর না পেয়ে মিতু আর কথা বাড়ানো না যদি সবুজ বলে সে ফ্রি হয়ে নিয়ে যাবে ইদানিং তার মিতু তার শরীরে কিছু উদ্ভর দাগ লক্ষ্য করলো মনে হলো যেন কিছু আচর শরীরে লেগেছে সেটা আকে গুরুত্ব না দিয়ে দৈনন্দিন জীবনের কাজে ব্যস্ত হয়ে থাকলো কিন্তু বিপত্তি ভাতলো তার দুই মাস পর যখন মৃতুর সবুজ শরীরে লালচে বর্ণের দাগ দেখতে পেলো যেন কেউ সবুজকে কিছু কাছ থেকে নখ দিয়ে আচর দিয়েছে মৃত দেরি না করে জিজ্ঞাসা করলো এগুলো কিসের দাগ সবুজ জানি না বাইরে অনেক গরম শরীরে চুলকায় হয়তো আমার নখের লেগেছে এই বলে সবুজ চলে গেল মৃতু কিছুটা মন খারাপ হলো সব সময়ের মতো মৃতু চুপ রইলো রাতে দুজন একসাথে ঘুমাতে এলো কিন্তু দুজনের দুপাশ হয়ে মৃতু সবুজ দুজনের ঘুম মাঝরাতে মৃতু অনুভব করলো কিছু একটা তার পায়ে স্পর্শ করে চলে গেল মৃত চোখ খুলে গেল এবং মৃতু সেকেন্ডের মধ্যে ভেতর মাথাটা উঠিয়ে পায়ের দিকে তাকালো দেখলো কিছুই নেই একটু পর মিতু আবার ঘুমিয়ে পড়লো হঠাৎ সে অনুভব করলো তার হাত পা ভর হয়ে আসছে মৃতু ঘুমের ভেতর কুচকুচে কালো একটা উপস্থিত অনুভব করলো মিতু চিৎকার দিতে চেয়েও পাচ্ছে না একটু পর মিতু দেখলো শেষ নিঃশ্বাস নিতে পারছে না মৃতু ঘুমের মাঝে অনেক লাফালাফি ধস্তাধস্তি করলো তার মনে হলো কেউ তার গলা চেপে ধরছে পরক্ষণে মৃতুর চোখ খুললো আর সে যেটা দেখলো যে কারো আত্মা কেঁপে ওঠার জন্য যথেষ্ট সে দেখলো কালো বর্ণের কিছু একটা তার বুকের উপর দিয়ে হাঁটু গেড়ে বসেছে গড় করে কিছু পড়ছে এবং মিতুর গলা চেপে ধরছে এ দেখে মিতু হতবম্ব হয়ে যায় অনেক যুদ্ধের পর মৃতু রেহাই পায় এবং কাশির সাথে বড় বড় নিঃশ্বাসে বলে দেয় এটি কোনো স্বপ্ন ছিল না মৃতু সবুজকে ঘুম থেকে ওঠায় এবং বলে আমি মরে যাচ্ছিলাম একটু কি কি সবুজ বলে না হয়েছে টের মৃতু ভয়ে কেঁদে দেয় কিছু বলে না অভিমান করে বিছানা ছেড়ে উঠে যায় বারান্দা এক কোণে বসে কাঁদতে থাকে এর মাঝে সবুজ দুই একবার এসেছে জানতে চেয়েছে কি হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি পরের দিন সকালবেলা সবুজ মিতুকে নিয়ে ঘুরতে যাবে বলে আজ জলদি আসবে জানিয়ে দেয় কিন্তু মিতু তা নাকচ করে মিতুর পরীক্ষা আছে সবুজ কথা না বাড়িয়ে চাকরিতে চলে যায় দুপুর গড়িয়ে বিকাল মিতু প্রতিদিনের মতো কাজ শেষ করে বিছানায় আসে মাকে অনেক মনে পড়েছে তার সবুজ বাসায় নেই এই সুযোগে মৃতু সাহস করে কল দিয়ে ফেললো তার মাকে উপাস থেকে মায়ের গলায় হ্যালো শুনতে পেয়ে আবেগপ্রুত মৃত্যুর সালাম দিয়ে বলে মা আমি মিতু মিতুর মা সালাম নিয়ে জিজ্ঞাসা করে এতদিন মনে পড়েছে মিতু সাহস করতে পারেনি কল দাওয়ার এটা জানায় এরপর মা আমের টুকটাক কথা এতদিন পর মিতুর মায়ের সাথে কথা বলে মিতুর মনে একটু প্রশান্তি নেমে আসে আজ মিতুর মন ভালো সে ভালো কিছু রান্না করে এবং সবুজের আসার অপেক্ষা করে কিন্তু সবুজ আসে অনেক দেরিতে তাও মিতু খুশি তারা একসাথে রাতের খাবার খেয়ে টিভি দেখতে থাকে রাত অনুমানিক দেড়টা তার টিভি দেখতে দেখতে নিজের মাঝে অমিবেনগুলি মিটিয়ে নেওয়ার চেষ্টা করে একটা সময় মিতু উঠে তার রুমে চুল আশ্রাতে সবুজ টিভি দেখে একটু পর সবুজ দেখলো হঠাৎ মৃতু সবুজের সামনে এসে দাঁড়ালো সবুজ কিছুক্ষণ মিতুর দিকে হাসি মুখে তাকিয়ে রইল পরে জিজ্ঞাসা করলো এভাবে ভূতের মতো আছে কেন কিছু বলবা মিতু কিছু না বলে ধীরে ধীরে হেঁটে পাশের রুমে চলে যায় সবুজ আবার টিভি দেখতে থাকে একটু পর সবুজ মিতুকে তার সামনে দিয়ে হেঁটে কিচেনের দিকে যেতে দেখে সবুজ জিজ্ঞাসা করে এত রাতে কিচেন যাচ্ছ কেন কি করবা মিতু কিছু না বলে কিচেনে ঢুকে গেল এক সেকেন্ড পর ভেতর পাশের রুম থেকে চুল আশরাতে আসরাতে মৃতু দাঁড়িয়ে বললা আমাকে কিছু বললা সবুজ আ করে চিৎকার দিয়ে সোফা থেকে পড়ে গেল আর বারবার কিচেনের দিকে আর মৃতুর দিকে চোখ বড়ো বড়ো করে তাকাতে থাকলো মৃতু বললো কী হয়েছে কি সবুজ বলল তুমি না কিচেনে গেলে মৃতু বললো পাগল নাকি আমি তোমার সামনে দিয়ে রুমে গিয়ে চুল আশ্রালাম সবুজ এক লাভ দিয়ে কিচেনের লাইট দিয়ে দেখে কেউ নেই এরপর সবুজের চোখ লালচে ছানাপড়া হতব্রহ্ম স্বামী কিছুটা ভয় পেয়ে থাকলেও মিতুকে পরদিন সবুজ সকালবেলা না খেয়ে অফিসে চলে যায় মিতু রান্নাঘর থেকে এসে দেখে সবুজ নেই মৃত্যুর সাথে সাথে কল দেয় সবুজ কল ধরে বলে যে আজ তাদের শপের অনেক মালামাল আসবে সে জলদি বের হয়ে গেছে মিতু আচ্ছা বলে ফোন রাখে এবং আর আসার সময় কিছু বাজার নিয়ে আসতে বলে মিতু ভাবতে থাকে ও এত ভয় পেল কিভাবে। মৃত ঘর পরিষ্কার করে নিজে তৈরি হয়ে ভার্সিটি যাবে আর তখন মৃতুর ফোনে একটা কল আসে মিতু তারাই টেট পায়নি এরপর ভার্সিটি গিয়ে সেই নাম্বারে কল দিয়ে দেখে মা ধরেছে মিতু মাকে বলে মা আমি বাসায় গিয়ে তোমাকে ফোন দিচ্ছি এরপর বাসায় এসে মৃতু তার মাকে কল দেয় দুজনে অনেক কথা বলে একটা সময় মৃতু তার মাকে মৃতুকে বলে বাবা তুই যে এত বড় কাজটা করলি আমাদের তুই একমাত্র মেয়ে তোর বাবা ওই ছেলের সকল খোঁজ নিয়েছে ওই ছেলের পরিচয় কেউ ঠিক মতো জানে না ওই ছেলের সাথে খারাপ ছেলেদের চলাফেরা আছে মৃত্যু বলে মা আমি ওকে চিনি সেই কলেজ থেকে এটা সত্যি ওর পরিবার সম্পর্কে আমি খুব একটা জানি না তবে ওর এক খালার বাসা থেকে মানুষ হয়েছে ওর পরিবারের সাথে রাগ করে ঢাকায় চলে এসছে খালার বাসায় তোমরা যা করলা সবুজকে নিয়ে যাই যাই হোক মা তোমরা তোমাদের মেয়ে খুশি চাইলে ওকে মেনে নিতা এটা আমার দুর্ভাগ্য যে আমি আমার শ্বশুর বাড়িও পেলাম না আমার পরিবারকেও পেলাম না মৃত্যুর মা একটা বড় নিঃশ্বাস ফেলে বলে দেখ মা তুই আমাদের আদরে মেয়ে তোর বাবা একটু শক্ত মনের মানুষ টিকে কিন্তু সে তোকে যথেষ্ট ভালোবাসে উত্তরে মিতু বলে যে যদি আমাকে ভালোবাসতো তাহলে সবুজের সাথে এত দুর্ব্যবহার করলো কেন মৃত মায়ের মুখ ফসকে বেরিয়ে গেল আরে তোর বাবা এত খারাপ সময় কোথাও সবুজের ভালো খারাপ বের করে সেটা তো মুন্না প্রতিদিন সবুজের কুকীর্তি তোর বাবার কানে এসে বলে আর এতে তোর বাবা ক্ষেপে যায় আর সেও সবুজের টুকটাক খোঁজ নিয়ে কিছু না পেয়ে সে এই সম্পর্কে রাজি হয়নি অবশেষে মিতু জানলো যে এর পিছনে মিতুর ছোট ভাই মুন্না আছে মিতুর মা মিতুকে বলে তুই আবার মুন্নাকে এসব নিয়ে বলতে যাস না ও এমনিতে ঘরে অশান্তি লাগিয়ে রেখেছে মিতু বলে কি করতেছে ও মিতুর মা বলে ওর পড়াশোনা এখনো শেষ হয়নি কিন্তু বিজনেস করবে বলে তোর বাবাকে অনেক চাপ দিয়ে দশ লাখ টাকা মেয়ে কি করছে আল্লা জানে কোনো খবর নেই এখন আবার টাকা চাই ঘরে অশান্তি লাগিয়ে রাখে টাকা নাই বললে তোর নামে জমিটা বিক্রি করে দিতে এদিন মিতুর মনে আসলো যে মিতুর দাদি মৃত্যুর আগে মিতুর জন্য বেশ কিছু জমি লিখে দিয়ে যায় মিতুর একমাত্র চাচা মিতুর বাবা বড় আর মিতুর চাচা মিতুর জন্মের কিছুদিন বাদে হৃদরোগে আক্রান্ত হয়ে অল্প বয়সে মারা যায় মিতুর দাদি অনেক শোকাহত মনে তার ছেলের জন্য খুব কান্না করতো তারপর তিনি সিদ্ধান্ত নেন মৃত্যুর দাতির নামে যে অবশিষ্ট জমি আছে তা তিনি তার নাতনি মৃত্যুর নামে লিখে দিবেন প্রথমে মৃত্যুর বাবা তার নামে দিতে চাপ দিলেও পরে মেয়ের নামে দিতে সম্মতি দেন মৃত্যুর দাদির কথা হলো তোর যথেষ্ট আছে তোর আরো ছেলে মেয়ে হলে তাদের দিয়ে শেষ হবে না কিন্তু আমি আমার ভাগের এই জমি খুশি মনে আমার নাতনির নামে দিয়ে যেতে চাই আর তিনি তাই করেন মৃত্যু তার দাদিকে দেখতে পাইনি জিজ্ঞাসা করে মা দাদি দেখতে কেমন দাদির কবরটা অনেক বছর দেখতে যাই না এরপর আসলো মুন্নার কথা মিতু বলে ওর এত বড় সাহস কি করে হয় ও আমার নামে জমি ওরে সাবধান করো মা মা আর শোনো তোমাকে একটা কথা বলতাম তুমি আপাতত কাউকে বলো নিবে না কিছুদিন আগে সবুজকে মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছে এখন সবুজ বলতেছে মুন্না নাকি সবুজকে ধাক্কা দিছে মৃতুর মা অবাক হয়ে বলে কি বলিস এগুলো মুন্না কেন সবুজকে ধাক্কা দিবে মৃতু বলে জানি না মা কি সত্য কি মিথ্যা তবে তুমি একটু মুন্নাকে দেখে রাখো মিতুর মা বলে তোর জমি নিয়ে ও উঠে পড়ে লাগছে আমি অনেকবার বলছি তোর বাপের যা আছে তাই তোর আমার মেয়ের এই জমি নিয়া লেগে আছিস কেন মুন্না বলে দাদির জমিতে হক আমারও আছে মিতু বলে সময় করে আমি আমার জমির দলিল তোমার থেকে নিয়ে নিব মুন্না যে এত বড় বেয়াদবভাবে জানতাম না তুমি আমার দলিল আমাকে দিয়ে দিও এই বলে মা মেয়ের কথা শেষ হয় রাতে সবুজ আসে হাত খালি মিথু জিজ্ঞাসা করে বাজার করে সবুজ বলে কয়টা বাজে দেখেছো অনেক কাজে চাপে জিজ্ঞাসা করতে লবণ শেষ সবই তো শেষ বাজার তো আল্লাহ না এখন খাও লবণ ছাড়া সবুজ মিতুকে বলে মাঝে মাঝে তুমি তো বাজার করতে পারো মিতু বলে ঠিক আছে টাকা দাও মিতু এখন টুকিটাক কথার জবাব দেয় রাতে মিতু আর সবুজ ঘুমাতে যায় সবুজ মিতুকে বলে পাঁচ দশ লাখ টাকা হলে একটা ব্যবসা দিতাম এখন অন্যের কাজ করে কতই না কামাই মিতু বলতে শুরু করে এত টাকা আমার ছোট্ট করে শুরু করি সবুজ বলে ও তুমি কি বুঝো ব্যবসার এ বলে তারা ঘুমের প্রস্তুতি নিচ্ছিল মাঝ রাস্তায় সবুজ হঠাৎ চিৎকার দিয়ে উঠে বসলো মিতু লাইট জ্বালিয়ে জিজ্ঞাসা করে যে কী হয়েছে সবুজ বলে আমি কিছুদিন যাবৎ ঘরে এক কিছু একটার উপস্থিতি অনুভব করছি এখন মনে হলো কেউ আমার মুখের সামনে এসে উষ্ণ নিঃশ্বাস চাচ্ছে মৃদু বলে আমরা দুজনে কাজে এত ব্যস্ত হয়ে পড়ছি যে নামাজ কালামও ভুলে গেছি কাল থেকে তুমি আমি না নামাজ আর নিয়মতি পড়ার চেষ্টা করব। এখন ঘুমদা একটা বাজে স্বপ্ন ছিল এরপর তারা ঘুমিয়ে পড়ে ঠিক চারটা কিছুক্ষণ আগে কুকুরের হাল ছাড়া ঘেউ ঘেউ শব্দ মৃতুর আবার ঘুম ভাঙে অবশ্য আরেকটা কারণ হচ্ছে মৃতুর শরীরে চর্মরোগের কিছু একটা অনেক চুলকায় আর এতে ওর ঘুম ভেঙে যায় পানির তেষ্টা পায় সে পানি খেতে বিছানা ছেড়ে উঠে যায় দরজার দিকে তাকিয়ে বের হবে ঠিক তখনই সে লক্ষ্য করে একটা ছায়া ঘরের দিক থেকে অন্য দিকে চলে যায় মৃত হিচকি দিয়ে উঠে চোর ভাবে মৃত সবুজকে ধাক্কা দিয়ে বলল সবুজ উঠো বাসায় মনে হয় চোর আসছে আমি ছায়া দেখেছি সবুজ লাভ মেরে ওঠে এবং একটু একটু করে এগিয়ে যায় পুরো বাসায় লাইট জ্বালিয়ে খোঁজ করে সে পায় না একটা সময় সবুজ বলে কেউ নেই এই বলে রাতে ঘুমাতে যায় আর তখনই মৃতু শরীরের দিকে নজর যায় সবুজ দেখে লাল লালচে হয়ে গে আছে সবুজ বলে তোমার তো দেখি অ্যালার্জি বাড়ছে কাল ওষুধ এনে দেবো পর দিন সকালে সবুজ মৃতুকে বলে একটা ব্যবসা ধরে কিছু টাকার ব্যবস্থা করতে পারো কিনা দেখো মৃতু বলে আমি কই পাবো পরিবারের সাথে তো সম্পর্ক শেষ করে দিলাম এই সম্পর্কে টেকানোর জন্য সবুজ কিছু না বলে চলে গেলো মিতু চিন্তা করলো কি হবে সামনে মিতু তার মাকে কল করে তার মায়ের সাথে কথা বলে জানতে পারে মুন্না কেমন পাগল পাগল ব্যবহার করছে ওকে টাকা দিতেই হবে মিতুর মা বলে তুই তোর দলিলটা নেওয়ার ব্যবস্থা কর মায়ের সাথে কথা বলার পর অবস্থায় মুন্নার কল ঢুকে মা কে বলে মা মুন্না কল করছে দেখি কি বলে এই বলে মুন্নার কল ধরে মুন্না বলে আমি কি এ ঘরের ছেলে না সবাই কেন তোরে নিয়ে পড়ে থাকে আমি বিজনেস কর্মও চাই টাকা টাকা দেয় না মৃতু বলে তোকে তো বাবা দশ লাখ টাকা দিছে সেটা কী করলে মুন্না বলে আমার বাপের টাকায় আমি কী করবো সেটা তোকে হিসাব দেব কেন তুই তো দাদির জমি পাইছিস এখন বাবাকে বল তার কিছু জমি বিক্রি করে টাকা দিতে নয়তো তোর জমি আমার দে আমারে মৃতু বলে থাপ্পড় খাবি আমার জমির উপর পড়ছিস কেন আর আমি অনেক আগেই তোদের পরিবার ছেড়ে আসছি আর তুই যে কত বড় বেয়া আমি তো সব জানি একটা টাকাও পাবি না জমির কথা তুই ভুলে যা এই বলে মিতু লাইন কেটে দেয় মিতু সময় করে মিতুর মাকে কল করে বলে আমি যত দ্রুত সম্ভব আমার দলিল নিয়ে আসবো মিতু সবুজকে সময় করে জানায় যে তার একটা কাজ আছে বাড়িতে যাওয়ার প্রয়োজন সবুজ বলে কি মিতু বলে মনে আছে তোমার কলেজে থাকতে বলেছিলাম দাদি আমার নামে তিরিশ চল্লিশ বিঘা জমি রেখে গেছে তো দাদির দেওয়া জমির দলিলটা নিয়ে আসবো বলে মুন্না একটু ঝামেলা করছে সবুজ বলে হ্যাঁ মনে আছে হুট করে সবুজ বলে ওঠো চলো নিয়ে আসি ভালোই হবে তারপর সেটা বিক্রি করে কিছু জমি আমরা একটা বড় ব্যবসা করে দিই মৃতু অবাক কি বললে তুমি এখনো জমিটার কাগজ হাতে পাইনি আর তুমি জমি বিক্রির কথা তুলছ মৃতু সেখান থেকে মন খারাপ করে উঠে চলে আসলো ওর কাছে অনেক খারাপ লাগলো ও দেখলো সবাই ওর উঠছে ওর জমির উপর নজর যাকে ভালোবেসে জীবন সঙ্গে বানালো সেও তাকে বুঝলো না অবশ্য মিতুর চিন্তা ছিল সুযোগ পেয়ে সবুজকে সহযোগিতা করার কিন্তু হুডাট করে সবুজের এমন কথা মিতু মেনে নিতে পারেনি এর মাঝে তাদের সাথে প্যারানালমারের কিছু কথা হয়েছে মানে সব মিলিয়ে মৃত একটা বেড়া জলে পড়েছে একদিন দুপুরবেলা মৃতু রান্নাঘরে রান্না করেছিল সবুজের একটা কাজের বোর ব্যবস্থা করে দেওয়ার কথা থাকলেও কাজের চাপে তা ভুলে যায় মৃত কাজ করতে করতে একটা সময় রান্নাঘরে ঢুকবে ঠিক তখনই কেউ যেন মৃত্যুকে ধাক্কা দেয় এবং মৃত রান্নাঘরের মেঝেতে স্লিপ খেয়ে পড়ে যায় এবং পায়ে ও কোমরের ভীষণ ব্যথা পায় মৃতুর উপর যে বিপদ কাটছে না মৃতু চিৎকারকে শোনে পরে মিতু অনেকক্ষণ মেঝেতে শুয়ে থাক একটু একটু করে টিভি রুমের দিকে অনেক কষ্টে এগিয়ে গিয়ে ফোন করে সবুজকে এবং তাকে বাসায় আসতে বলে সবুজ ডাক্তার নিয়ে বাসায় চলে এসে জরুর ভিত্তিতে মৃতুকে হাসপাতালে দেওয়া হয় ডাক্তার প্লাস্টার করিয়ে দেয় মৃতুকে বিশ্রাম দেওয়া হয় বাসায় এসে মৃতু তার মাকে বলে কল ধরতে কান্না করে দেয় এবং তার মাকে বলে যে নতুন জীবনে আসার পর থেকে সে খুব কষ্ট পেয়েছে একের পর এক বিপদ যাচ্ছে মৃতুর মা মেয়ের কথা শুনে তিনি বলেন নজর করে আমার পরিচিত এক হুজুর আছে আমি দেখি ওনার কাছে গিয়ে তোমার জন্য কিছু ঝাড়ফুকের ব্যবস্থা করব। কোথায় কথায় মৃতুর ঘরে ঘটে যাওয়া ছোটখাটো বিষয়গুলি মৃতু শেয়ার করতে থাকে মিতু বলতে থাকে যে শুরু থেকে তাদের সাথে কি কি হয়েছিল মৃতু এও বলে দেয় যেদিন মুন্না যায় সেদিন তার ঘরে কিছু জিনিস উলট পালট পায় এর কিছুদিন পর থেকে জায়গার জিনিস জায়গায় থাকে না মৃত্যু ভয়ানক স্বপ্ন দেখে ছায়া দেখে আরও অনেক কিছু তারপর জিনিস হারিয়ে যায় মৃত্যুর মা বলে কী কী হারিয়েছিল সরল মানে বলে দেয় যে মুন্না যেদিন যাবে সেদিন আমরা একটা চায়ের কাপ পাই না আমার চিরুনিতে সবসময় চুল লেগে থাকত মা তুমি জানো সেদিন দেখি চিরুনি পরিষ্কার তারপর কাপড় রাখি এক জায়গায় থাকে আর এক জায়গায় এমন অনেক কিছু এই বাসায় মা বাকি সব বাদ মুন্না যেদিন যায় সেদিন চুল আর কাপ হটা এই বিষয়টা মায়ের মনে বাঁধে মা মিতুকে বলে তোর ঠিকানা তা দিস আমি তোর বাবার সাথে কথা বলে আসি তুই অসুস্থ শুনে একটু রাগ ভাঙবে তবে তাকে নিয়ে আসব। এবং আপাতত নিজের খেয়াল রাখ মুন্না মায়ের বুঝতে একটু দেরি হলো না যে এসব মুন্নারে কাজ কারণ মুন্না পরিবার টুকি টুকি ঝাড়পুক জাদুটনায় বিশ্বাসী এমনকি মুন্নার মা বেশ কিছু হুজুরের কাছে যাওয়ার সময় মুন্নাকে সাথে করে নিয়ে যায় মুন্নার মা দেরি না করে হুজুরের সাথে দেখা করতে যান হুজুর লক্ষণ শুনে বুঝে যান যে হ্যাঁ এখানে কুপড়ি কালামের ব্যবহার করা হয়েছে দেখার বিষয় হলো নামের বানমারা হয়েছে কিনা বান মারলে মৃত্যু অবধারিত আর যেহেতু এটা অনেকদিন যাবত হয়েছে এবং জীবন নাশের চেষ্টা করা হয়েছে যেহেতু একটু ভয় ঢুকেছে মুন্নার মায়ের মুন্নার মা হুজুরকে বলে তাদের মেয়েকে নিয়ে আসা সম্ভব না যে গুরুতর অসুস্থ আর এও জানান যে তাদের মেয়ে জামাই এসবে আক্রান্ত এরপর হুজুর বলে দুধ থেকে কিছু তেমন করা সম্ভব না তবে একটা জিনিস দিতে পারি আপনি আপনার মেয়েকে দিবেন ব্যবহার করতে এদিকে একদিন রাতে মিতু ঘুমাচ্ছিল ঘুমের ওষুধ খেয়ে সবুজ ঘরে তালা দিয়ে একটা চাবি পাশের পাশে নিজের সাথে নিয়ে যায় পাশের পাশে মানুষগুলো ভালো তারা মৃতুর এই দুদিনে তাদের সমর্থ জন্য সহযোগিতা করেছে তো মৃতু ঘুম থেকে উঠে রান্না করে বাসন কুসন পরের পর ঝনঝন আওয়াজ শুনতে পায় মিতু ঘুমের ওষুধ খাওয়ায় ঘুম হালকা চোখে ঘুম আসছিল ভেবেছিল সবুজ আসছে কিন্তু সবুজ ছিল না তার কিছুক্ষণ পর মৃত্যু পুরো ঘরে গন্ধ আসে অবস্থা অসুস্থ পাশে কেউ নেই নেই চোখের মনে পানি ঝরছিল এমন সময় প্রিয় মানুষটাও কে দেখবে ওর কষ্ট মৃতু বুঝতে পারছিল না স্বাভাবিক কিছু না হলে ঘরে উপস্থিত থাকলে মৃতুর শরীর ভার হয়ে উঠছে এদিকে মৃতুর কাছে জাহান নামের চেয়েও কম ছিল না পরে সবুজ আছে মৃত সবুজকে শুধু একটাই কথা বলে আজ তোমার এই হাল হলে আমি কি পারতাম তোমাকে তালা মেরে চলে যেতে শুধু নিজের বিবেককে একটু জিজ্ঞাসা করো বলে মুখ ফিরিয়ে নেয় এদিকে মা পুরোপুরি নিশ্চিন্ত যে পাগল মুন্নাটা টাকার লোভে বোন এবং বোন জামাইয়ের কালাম করেছে মৃতুর মা মিতুকে কল দিয়ে করে মিতু ধরলে বলে মারে হয় তোর উপর কেউ কুফরি কালাম তোর ভাই তোর কল দিলে ধরিস না আমি হুজুরের থেকে আমি কিছু জিনিস আমি আসতেছি তোর বাবাকে নিয়ে মৃতু একটু মনে শান্তি পেলো পরের দিন সবুজ মৃত্যুর পরিবার আসার কথা শুনে খেপে গেল এবং পুরোনো ইতিহাস তুলে ধরলো বলে চুপ হয়ে গেল তা তারা 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 আমার বাবা মা আমি শুনে আসতেছে। আর কিছু না মাথা গরম কি নিয়ে আসবে আমার টাকা লাগবে তুমি কি তোমার পরিবারকে বলো কিছু টাকার ব্যবস্থা করতে দিতে আমি দিয়ে দিব মৃত্যুর চুপ মিতুর পরিবার দুই তিন দিন পর আসে মেয়েরেই হাল দেখে কান্নায় ভেঙে পড়ে বুঝে উঠতে পারে না তারা কি বলবে মৃতুর মা মিতুর সঙ্গে থেকে গেল মিতুর বাবা একদিন থেকে চলে গেল তার ব্যবসা আছে মৃতুর মা সবুজকে কিছু জিজ্ঞাসা করলো তোমরা প্রেম করে বিয়ে করেছ আমার একমাত্র আদরের মেয়েকে আমার থেকে নিয়ে গিয়েছো আজকে এত অবহেলা কেন খাওয়া তো যখন পারবে না তখন বিয়ে করলে কেন আর তোমার এত বড় সাহস কই থেকে আমার মেয়ের জমি নিয়ে কথা বলো সবুজ চুপ কিছুক্ষণ পর সবুজ ঘর ছেড়ে বের হয় আসলে মৃতুর বুঝতে দেরি হয়ে গেছে যে সবুজ ভালো মানুষ না মৃত্যু তার মাকে বলে আমি মনে হয় ভুল করেছি ওর সংসারে আসার পর থেকে অভাব ছাড়া কিছুই পেলাম না বাচ্চা যে নিব সেই ভরসাটাও পেলাম না তবুও আমি বাচ্চা নিতে চাইছি কিন্তু ও বলে আগে প্রতিষ্ঠিত হয়ে এখন তো মা আমার মন উঠে গেছে ওর উপর থেকে আস্তাও পাই না কথায় কথায় মুন্নাকে নিয়ে মা বলে মারে তুই যাওয়ার পর জানি না ছেলেটা কি হলো দুই তিন দিনের জন্য ঘরের বাইরে চলে যায় কাউকে কিছু বলে না তোর বাবার বয়স হয়েছে কত বলছে তার ব্যবসার সময় দিতে কিন্তু কোনো পাত্তা দেয়নি আর মুন্নার মা বলে আমি নিশ্চিন্ত মুন্না তোদের উপর কুফরি কালাম করেছে মৃত বলে আমার ভাই ওরে এত আদর করে ভাই হয়ে এত বোনের সাথে এমন করবে ভাবিনি পরদিন সকালবেলা মৃতুর মা সবুজকে পাশে বসিয়ে সরল মনে বলে বাবা আমি তোমার মায়ের মতো মেয়ের এই অবস্থা দেখে আমার যায় লাগছে বাবা তোমাকে রাগের মাথায় অনেক ভুলভাল বলে ফেলেছি কিছু মনে নিও না বলে মুন্নাকে দোয়া দেয় এরই মাঝে মিতুর মা মিতুর সংসারে চলে কিভাবে জিজ্ঞাসা করে তখন মিতু বলে ও ছোট একটা চাকরি করে আমি মাঝে মাঝে সেলাই করে কিছু টাকা পাই এই দিয়ে কোনো রকম সংসার চলে সাথে সাথে মিতুর মা বলে মিতু তোর দাদি জমিতে যে চাষি বারগার দেওয়া প্রতি মাসে টাকার একটা অংশ তোর ভাই পায় তোর এখন কষ্টে আছে ওই টাকা তুই নেই তোর হক আছে মৃত রাজি বেশ কিছুদিন যাওয়ার পর মিতু এখন অনেকটা সুস্থ হয়েছে স্টিক ব্যবহার করে হাঁটে গুজরের দেওয়া এগুলো ব্যবহার করে হালকা ভালো অনুভব করছে মিতু সবুজকে বলল আমার জমি থেকে কিছু লাভ আসে যা প্রতি মাসে আমি হাতে পাবো সেটা সংসারের কাজে লাগবে সবুজ উঠে বলল এত কিছু না করে তোমার পরিবার আমাকে একটা ব্যবসা ধরিয়ে দিলেই তো পারো মিতু বলল আমার পরিবারের উপর পরে আছো কেন নিজে আগে কিছু করো এ নিয়ে ঝগড়া বাঁধে এসব আবার মৃতুর মা শোনে পরে মিতুর মা বাড়ি গিয়ে তার বাবাকে সব খুলে বলে তিনি মৃতুর স্বামীকে সহযোগিতা করতে রাজে এদিকে বিপত্তি বাঁধলো যখন মুন্না এটা জানতে পারলো সে তার জমি থেকে পাওয়া টাকা এখন মিতুকে নেবে সে এটা কখনোই হতে দিবে না আগে ভাঙচুর করে এত বছর সে লাভ খেয়ে আসতেছে আর এখন এটা সে পাবে না মিতু পাবে এটা হতে দিবে না মুন্নার কথা তোমরা সব সময় তোমাদের মেয়েকে ভালোবাসিছ এরপর মিতুর মা মিতুকে কল দিয়ে দিল দিয়ে মুন্না সব কুকৃতি কাঁদতে কাঁদতে বলল মিতু সবুজের সাথে বাড়িতে যাওয়ার ব্যাপারে আলাপ করব সবুজ বলল তোমার এই অবস্থায় কিভাবে সবুজ সায় দিল না মিতু বাধ্য হয়ে সবুজকে নিয়ে মিতুর বাসায় আসলো সবুজ বাসার দিকে এক মুহূর্ত থাকলো না চাকরি আছে বলে চলে যায় এরপর বাসায় এসে মুন্নার সাথে অনেক ঝগড়া হলো মিতু এক পর্যায়ে বলেই দিল তুই এত খারাপ হলে আমার জামাইয়ের উপর হামলা করিস এক কথা শুনে মুন্নার তো মাথা আরও গরম মুনে এমন করেনি বলে অনেক ঝগড়া হয় পরে মিতু চুপ হয়ে যায় এই সুযোগ বুঝে মিতুর মা এক হুজুরকে বাসায় ডেকে আনে হুজুর মৃত্যুর উপর ঝাড়ফুঁক করে এবং হুজুরের কিছু ব্যাপার শেয়ার করে প্রথমত মিতুর উপর খারাপ চিন চালিয়ে দেওয়া হয়েছে এবং এই জিনগুলো সময়ের সাথে হিংস্রা এবং আক্রমণাত্মক হয়ে ওঠে কে করেছে বললে হুজুর বলে যেই করেছে সে আপনাদের খুব ভালো করেছে তাই শক্ত করে যা দুটু না করেছে হুজুর বলে এটা কত সহজ যে যাবে না বলে আমি কিছু আমল করে দিব ওটা নিয়ম করে পালন করলে ও আপনাদের ক্ষতি করতে পারবে না তবে এত সহজে যাবে না বলে দিলাম আর আপনাকে আর আপনার স্বামীকে সাবধান থাকতে হবে মৃত্যুর পায়ের নিচ থেকে মাটি সরে গেল নিজ পরিবারে লোভে পড়ে কত বড়ো বিপদে ফেললো মৃতুকে মৃতু শারীরিক মানসিক মনের দিক থেকে দিয়ে অনেকটা ভেঙে পড়ল। বাসায় এসে খারাপ মন নিয়ে কল দিল সবুজকে দুটো ভাগ কত কত জায়গা তাকে শুনতে হলো টাকা পয়সার ব্যাপারে কথা বলছিল তোমার বাবা মায়ের সাথে এবার মৃতু তার নিজে নিজেকে আটকাতে পারল না সে বললো তুমি কি আমাকে ভালোবেসে বিয়ে করছো নাকি টাকার গাছকে তোমাকে বিয়ে করার পর থেকে অভাব অবহেলা কষ্ট ছাড়া কিছুই পাইনি তাও ভালোবাসি বলে মুখ বুজে সহ্য করছি তোমার সবাই এক স্বার্থপর বলে মৃত পরের দিন মৃত তার বাবার বাড়ি থেকে একাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বাসায় ফিরে সরাসরি সবুজের সাথে কথা বলে বিয়ে পর থেকে এখন পর্যন্ত কি কি হয়েছে মৃত একটা পর্যায়ে সবুজকে শক্ত করে প্রশ্ন করে যে আমার ভাই তোমাকে ধাক্কা দিয়েছিল কিনা সবুজ বলে হ্যাঁ করেছে কান্না জড়িত কণ্ঠে কঠোরভাবে সবুজকে নানান কসম কাটিয়ে বলে সত্যি করে একটা সময় সবুজ স্বীকার করে যে হ্যাঁ এমন কিছুই করেনি মুন্না সবুজ চায় না মৃত্যুর সাথে তার পরিবারের সম্পর্ক থাকে কেন চাওনি এই ভয়ে যে যদি আমার নামে লেখা জমি তোমার হাত হয়ে যায় তুমি তো আমাকে ভালো বিয়ে করেছো ভালোবেসে না আমার সম্পদের লোভে যখন দেখেছো যে পরিবারের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে তখন তুমি বেকায়দায় পড়ে গেছো কিন্তু তোমার সাথে আমার দাদির যে জমির আলাপ করেছিলাম আমার এখন মনে পড়ছে এসব তোমার মাথায় ঘুরছিল তাই আমি এত অবহেলিত না পেলাম পরিবার না পেলাম স্বামী তোমাদের কাউকে লাগবে না এই বলে মৃত বাসা ছেড়ে দেয় বেশ অনেক দিন মৃতু তার পরিচিত একজনের বাসায় থাকে সেখান থেকে তার বাড়ি যায় এবং সিদ্ধান্ত নেয় সবুজের সাথে বিচ্ছেদের এবং পরিবার থেকে দূরে থাকা সে একা থাকবে এর মাঝে বেশ কিছু মাস পর দেখা যায় মৃতুর দাদি জমির কিছু অংশ বিক্রি করে তোলে সে সবুজকে কে সংসার করবে না বলে না না করে তালাক দিয়ে দেয় সবুজ দিতে অসম্পতি জানে মৃত্যু নিজে দেয় এবং আজ মৃতুর মুক্তি যদিও হুজুরের দা ওষুধের উপর চলতে হয় তাকে কিন্তু ফেলে আসা কষ্টের জীবনের অনেক ভালো এর মাঝে ভাই যদিও অনেক সমস্যা পড়ার চেষ্টা করে কিন্তু মৃত এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা নিয়ে মুন্নাকে থামাতে সক্ষম হয় মৃত আর বিয়ে করে না এক বছর গ্যাপ নিয়ে পড়াশোনা শেষ করে এখন চাকরি করছে মেয়েটা ভালো আছে ঘটনাটি সত্যি কিন্তু ঘটনার মান বজায় লেখার পরিবর্তন কিছু পরিবর্তন আনা হয়েছে এটি ফেনি ছাগল নাইয়ার ঘটনা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং